একটু কমেন্ট করো কারোর কোনো কমেন্ট আসছে না আজকে আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কারোর হায় অভি হায় হাই হায় দি সবাইকে আমি দিদি বলছি আমি তো জানি না দিদি দাদা বলেই বলছি কে আমার থেকে ছোট বড় জানি না সবাইকে ওয়েলকাম আমার লাইভে আমাকে অনেকেই চেনো অনেকেই চেনো না আমার নাম শায়ন্তনী দে আর এই গ্রুপে আমি বেশ কয়েক মাস ধরেই লাইভ করছি তো আজকেও এসেছি একটা ক্রিসমাসের আমেজ বানিয়েছি লাইভে দেখো পিছনে ক্রিসমাস ট্রি সাজিয়েছি সুন্দর করে আর তোমরা বলো এরম অন্ধকারে গল্প শুনবেন আমি রিং লাইটটা অন করব যেটা বলবে সেটাই আমি করব যদি বলে এরম অন্ধকারে বেশ ভালো লাগছে আলো আধারির মধ্যে আর পিছনে ক্রিসমাস ট্রিটাও সুন্দর করে দেখা যাচ্ছে তাহলে আমি এরমভাবেই বলবো সবাইকে হায় সবাইকে হ্যালো আচ্ছা আগেই বলে দিই আবার লাইভে শেষেও বলবো যে অ্যাডভান্স মেরি ক্রিসমাস সবাইকে এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার হয়তো আমি নিউ ইয়ারের আগে আর লাইভে আসবো না তো সেই জন্য আমি অ্যাডভান্সেই তোমাদের মেরি ক্রিসমাস আর নিউ ইয়ার উইশ করে দিলাম আজকে আমি যে গল্পগুলো বলবো সবকটা গল্পই তোমরাই আমাকে পাঠিয়েছো এগুলো আমার তোমাদের থেকেই পাওয়া গল্প ভালোবাসা তোমাদের এটা তো আমি গল্প বলা স্টার্ট করে দিচ্ছি এবং গল্পের মাঝখানে কিন্তু আমি আর কোনো কমেন্ট পড়বো না তো এটা আমি আগে থেকেই বলে দিলাম ওকে সো আমি স্টার্ট করে দিচ্ছি আমার গল্প যেটা আছে ফার্স্ট আমি যেটা বলবো যে ঘটনাটা বলবো এই ঘটনাটা আমাকে চৈতিদি পাঠিয়েছে চৈতিদি দুর্গাপুর থেকে আমাকে ঘটনাটা পাঠিয়েছে আমি জানি না চৈতিদি তুমি আছো কি আমি তোমার স্টোরিটা দিয়েই স্টার্ট করছি এই ঘটনাটা মোটামুটি ধরে নাও আজ থেকে সেভেন টু এইট ইয়ার্স আগের ঘটনা চৈতিদির মেয়ে গান খুব ভালো গান গায় তো মেয়ের যে গানের টিচার সেই টিচারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আগের দিন একটা ঘটনা বলেছিলাম তোমাদেরকে যে কেউ যদি লিফ্ট চায় লিফ্ট দেওয়া উচিত কি উচিত নয় এই রিলেটেড আগের লাইভে তো ওটা শুনেই চৈতিদি ঘটনাটা আমাকে পাঠিয়েছে ঘটনাটা কিছুটা এরকম যে চৈতিদির মেয়ের গানের যিনি টিচার ছিলেন এক বছর সাত আট বছর আগের কথা আমি বলছি এই জানুয়ারি মাস এরকম সময় প্রচণ্ড ঠান্ডাতে ঠান্ডা বুঝতেই পারছো জানুয়ারি মাসে কীরকম ঠান্ডা ওই ঠান্ডায় শীতের রাতে উনি রাতের এগারোটা নাগাদ কোথাও একটা গান শিখিয়ে কোনো স্টুডেন্টকে গান শিখিয়ে উনি ফিরছিলেন তো কোথাকার ঘটনা কোন শহরের ঘটনা বা কোন এরিয়ার ঘটনা এটা আমি বলছি না জাস্ট আমি স্টোরিটা তোমাদেরকে বলছি যে কি হয়েছিল ওনার সাথে তো অত রাত উনি একা একা ফিরছেন এবার চৈতিদি বলছে যে যে এলাকার এলাকা দিয়ে উনি ফিরছিলেন মোটামুটি জমজমাট এরিয়া ওটা এরকম না যে আশপাশে বন জঙ্গল ফাঁকা এরিয়া গাছমছমে পরিবেশ এরকম ব্যাপার নয় বেশ জমজমাট এরিয়া কিন্তু যেহেতু শীতের রাত তবার রাত্রির এগারোটা এরকম বেজে গেছে এমনি সুনসান ছিল আর গাছমছমে ভাব বুঝতেই পারছো ওরকম সুনসান জায়গাতে তো একটু হবেই তো যে এরিয়া দিয়ে উনি ক্রস করছিলেন মোটামুটি ওই এরিয়াতে একটা স্কুল আছে দুখানা কলোনি আছে পরপর কলেজ আছে তো এরকমই একটা রাস্তা দিয়ে উনি ফিরছিলেন সেদিন রাত্রিবেলা তো হঠাৎ উনি দেখেন রাস্তায় ওই রাস্তায় উনি ফিরতে ফিরতে যে একটি মেয়ে মেয়েটির রাস্তার ধারে দাঁড়িয়ে লিফট চাইছে এরকম হাত দেখিয়ে গাড়িটাকে দাঁড়াতে বলছে তো মেয়েটার ডেসক্রিপশানটা এরকম যে মেয়েটা একটা কালো রঙের প্যান্ট পরেছিলো মোস্ট প্রবাবলি জিন্সের প্যান্ট বা ওই ধরনের কোনো প্যান্ট কালো রঙের পরেছিল উপরে যে জামাটি মেটা পরেছিল সেটা মানে দেখে বোঝা যাচ্ছে যে পাতলা কোনো জামা পরে আছে জেনারেলি যে ধরনের জামা আমরা শীতকাল শীতকালে পড়ি না আমরা গ্রীষ্মকাল বা বর্ষাকাল এই সময় যখন গরম থাকে যে ধরনের পাতলা জামা আমরা পরি ওই রকম একটা পাতলা জামা পরে আর একটা কালো রঙের প্যান্ট পরে রাস্তার একধারে দাঁড়িয়ে মেটা লিফ্ট চাইছে তাও আবার ওরম জানুয়ারি মাসের ঠান্ডায় তো প্রথমই ভাব দেখে ভাবছেন যে এত রাতে একটা মেয়ে রকমভাবে দাঁড়িয়ে লিফ্ট চাইছে কেন স্বাভাবিক ব্যাপার কোনো বিপদ আপদও হতে পারে তারপর ওনার খেয়াল হয়েছে বাবা এত ঠান্ডার মধ্যে এরকমভাবে দাঁড়িয়ে আছে এটাও একটু অস্বাভাবিক ব্যাপার তো যাই হোক উনি ওর ভাবতে ভাবতেই গাড়িটাকে উনি মেয়েটার থেকে কিছুটা দূরত্বে প্রথমে দাঁড় করিয়ে দেন দাঁড় করিয়ে দেওয়ার পর ওনার ফিল হয় যে মানে উনি এটা রিয়েলাইজ করেন যে হতে হতে পারে এটা অন্য কিছু বা ওনার কোনো সিকসেন্স কাজ করে তো উনি কী করেন আর না দাঁড়িয়ে স্পিডে চলে যায় ওখান থেকে উনি ক্রস করে চলে যান মেয়েটাকে রেখে দিয়েই তো তার কিছুটা দূরে গিয়ে একখানা নাকি কলেজ পড়ে তো সেই কলেজের সামনে তোমার বাম্পার করা আছে তোমরা জানো স্কুল কলেজের সামনে অনেক সময় স্পিড ব্রেকার যেটাকে আমরা বলি করা থাকে যাতে কেউ স্পিডে না যায় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো ওই রকমই কলেজটার সামনে বাম্পার করা ছিল তো উনি মানে স্বাভাবিকভাবেই বাম্পার দেখে উনি গাড়িটাকে একটু স্লো করে দেন তো উনি বলছেন মানে ওনার ডেসক্রিপশান অনুযায়ী উনি যখন বাম্পারের ওখানে গাড়িটাকে স্লো করলেন উনি দেখছেন ওই সেম মেটা ওই রাস্তাতে আবার দাঁড়িয়ে আছে ওইখানটাতেই আবার দাঁড়িয়ে আছে কিন্তু এবারে মেটা কিন্তু আর হাত দেখিয়ে ওনাকে দাঁড় করাচ্ছে না এইবারে মেটা ওনাকে বলছেন ডাইরেক্ট কাকু তুমি গাড়িটা দাঁড় করালে না তো কাকু তুমি গাড়িটা দাঁড় করালে না তো এরকমভাবে মেয়েটা করুণভাবে ওই লোকটাকে বলছে তো ওনার অবস্থা তোমরা বুঝতেই পারছো এটা যে কোনো সাধারণ মানুষের পক্ষেই মানে এই জিনিসটা হজম করা ডিফিকাল্ট ব্যাপার যে প্রথমত তো যদি ওটা কোনো সাধারণ মেয়ে হতো একরকম ব্যাপার কিন্তু যে মেয়েটাকে পিছনে ফেলে এসছে এতদূর ক্রস করে আসার পর সেম মেয়েটা আবার দাঁড়িয়ে আছে আর এরকমভাবে বলছে কাকু তুমি গাড়িটা দাঁড় করালে না তো ওনার যা অবস্থা ওই সময় হয়েছিল এটার বলে বোঝানোর মতো কথা নয় তো উনি তো পড়ি কি মরি করে যে করে হোক ওখান থেকে ক্রস করে চলে যান এবং বাড়ি ফেরার পর নাকি বেশ কয়েক মাস উনি জ্বরে ভুগেছিলেন ঠিক আছে তো আগের দিন আমি একটা ঘটনা বলেছিলাম যে লিফট সংক্রান্ত একটা ঘটনা বলেছিলাম এরকম আর একটা ঘটনা আমি একবার বলেছিলাম বোধহয় তার আগের লাইভে বলেছিলাম বোধহয় বাইরের একটা ঘটনা তো এটাও কিছুটা সিমিলার ছিল বাট এটা থেকে কিন্তু এটা মানে এই ঘটনাটা থেকে কিন্তু আমরা এটুকু বুঝতে পারি যে এগুলো কিন্তু গল্প কথা হলে কি এতগুলো রকমের ঘটনা হবে আমার তো মনে হয় না তোমাদের কি মনে হয় বলো তো এটা আমার ফার্স্ট একটা গল্প ছিল যেটা আমায় চৈতিদি পাঠিয়েছিল তো আমি চৈতিদির ছোট গল্পটা দিয়ে স্টার্ট করলাম নেক্সট আমি যে ঘটনাটা বলবো এই ঘটনাটাও আমাকে পাঠিয়েছে হচ্ছে তোমার স্মৃতিদি পাঠিয়েছে এই ঘটনাটা ঠিক আছে এটাও একটা ছোট ঘটনা কিন্তু এই ঘটনাটা প্রচণ্ড ইন্টারেস্টিং ঘটনা তাই আমি রিকোয়েস্ট করব যে ঘটনাটা তোমরা একটু মন দিয়ে শোনো এবং এটা যদি কোনো ব্যাখ্যা তোমাদের কাছে থাকে তো সেটাও কিন্তু আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো কারণ স্মৃতিদির কথা অনুযায়ী স্মৃতিদির কাছে কোনো ব্যাখ্যা ছিল না আমার কাছে একটা ছোট্ট করে ব্যাখ্যা আছে যেটা আমি বলবো ইনসিডেন্টের মাধ্যমেই বাট তোমাদের থেকেও আমি ওপিনিয়নটা চাইছি ঠিক আছে তো স্মৃতিদির এই ঘটনাটা আজ থেকে ধরে নাও মিনিমাম হলেও চল্লিশ পঞ্চাশ বছর আগের ঘটনা এটা হবেই কারণ এই ঘটনাটা স্মৃতিদির বড় মেসমশায়ের সাথে ঘটেছিল ঠিক আছে বড় মেসমশায়ের চাক্ষুষ করা একটা ঘটনা এবার একটু আমি হালকা করে একটু ডেসক্রিপশান দিয়ে দিই ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে স্মৃতিদির বড়ো মেসমশাই ওনাদের চারজনের ফ্যামিলি ওনার বড়ো মাসি যাকে উনি বড়ো মা বলেন মোস্ট প্রবাবলি ওনার বড়ো মাসি বড়ো মেসমশাই এবং ওনাদের দুটি সন্তান একটি ছেলে একটি মেয়ে তো এই চারজনের ওদের সংসার ছিল এবং বড়ো মেসমশাই যিনি আজ মানে যার কথা আমি বলছি উনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলেন এবং ডিফেন্সে উনি জব করতেন যে কারণে ওনাকে কিন্তু ভারতের নানা জায়গায় বিভিন্ন সময়ে পোস্টিং ওনার হয়েছে এবং উনি বিভিন্ন জায়গায় চাকরি সূত্রে নিজেও গেছেন এবং পুরো ফ্যামিলিকে নিয়ে গেছেন এরমভাবেই উনি থেকেছেন তো যে সময়কার ঘটনা আমি বলছি এই সময় ওনার পোস্টিং হয়েছিল ওড়িশার সম্বলপুরে এর সম্বলপুরে হয়তো এখানে লাইভে কোথাও থাকতেও পারো যে সম্বলপুরে থাকো সম্বলপুর আমরা জানি যে খুব ফেমাস জায়গা ওড়িশার তো ওনার তখন পোস্টিং ছিল ওড়িশার সম্বলপুরে যেখানে উনি ওনার ফুল ফ্যামিলি নিয়ে চলে যান থাকার জন্য এবং একটি কোয়ার্টার ওনাকে প্রোভাইড করা হয় যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস ডিফেন্সের এমপ্লয় ছিলেন তো কোয়ার্টার উনি পেয়ে গেছিলেন তো সেখানে উনি গিয়ে প্রথমে সেটেল হয়ে যান এবার আসি মানে পুরো ব্যাপারটাতে তো ওখানে কিন্তু উনি একা থাকতেন না কোয়ার্টার মানে বুঝতেই পারছো ওনার আরও কলিগরা ওখানে থাকতেন এবং সেই কলিগের মধ্যে এরকম অনেকেই ছিলেন যারা কিনা ওনার খুব ক্লোজ ফ্রেন্ড তো তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ওখানে এসেছিলো এবং একসাথে থাকতো খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে ওনারা একসাথে থাকতেন তাদের মধ্যে ওনাদের জনের একটা গ্রুপ ছিল ঠিক আছে মানে বড় মেসোমশাই এবং আরও ওনার চারজন ফ্রেন্ড মিলে ওনাদের একটা গ্রুপ ছিল সবই কলিগ ওনারা তো ওনারা কি করতেন যেদিন সবার মিউচুয়াল ছুটি থাকতো একসাথে ছুটি থাকতো সেই দিনকে ওনাদের প্ল্যান এটাই থাকতো যে সন্ধ্যেবেলা ওনারা কারোর একটা বাড়িতে মিট করবেন এবং মিট করার পর সেখানে তারা গল্প আড্ডা এটা ওটা হবে এবং রাত্রিবেলা সেখানেই ডিনার ছেড়ে যে যার বাড়ি ফিরে যেত এটা ওনাদের রুটিন ছিল ঠিক আছে পার্টিকুলার ছুটির দিন আর ওটা ঘুরিয়ে ঘুরিয়ে হতো যে কোনো একজনের বাড়ি রেগুলার হচ্ছে এরকম না আজ এর বাড়ি কাল ওর বাড়ি এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হতো তো সেই দিনও যেদিনকার ঘটনা আমি বলছি ওনার এক ফ্রেন্ডের বাড়িতে ওরকম ছুটির সন্ধ্যায় ওনারা সবাই জড়ো হন আর সেদিনকার প্ল্যানটা এরকম ছিল যে ওনারা এরকম গল্প আড্ডা করবেন এবং একটি পার্টিকুলার কর্মযজ্ঞে যে স্মৃতিদির ভাষায় একটি পার্টিকুলার কর্মযজ্ঞে ওনারা এনগেজ থাকতেন যখনই মিট করতেন সেটাও ওনাদের করার প্ল্যান ছিল এবং ফাইনালি রাত্রিবেলা ওখানে মানে ওই ফ্রেন্ডের ওয়াইফ যিনি ছিলেন তিনি ওখানে কি বলে রান্না রান্নাবান্না করেছিলেন লুচি আলুর তরকারি এইসব অ্যারেঞ্জমেন্ট করছিলেন তো ওগুলো খেয়ে ফিরবে আচ্ছা আমাকে অন্য কেউ একটু বলো ইকো কি সবার হচ্ছে না শুধুমাত্র যে কমেন্ট করলো তার হলো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা না একটু আমাকে তোমরা জানাও সবার কি কো হচ্ছে একটু আমায় জানাও আচ্ছা একটু জানাও তাহলে আমি তারপর বাকি জিনিসটা বলতে থাকবো সবার কি কো হচ্ছে আচ্ছা ক্লিয়ার আছে ওকে ফাইন তো এবার আমি ঘটনায় ফিরে যাই তো এরকম ওনার ফ্রেন্ডের বাড়িতে যেরম বললাম যে ওনারা জড়ো হয়েছিলেন এবং ওই কর্মযজ্ঞ ওনারা করবেন করার পরে ওনারা খাওয়া দাওয়া করে লুচি তরকারি খেয়ে ফিরে আসবেন এটাই ওনাদের প্ল্যান ছিল এবার আমি বলি কর্মযজ্ঞটা ওনারা অ্যাকচুয়ালি কি করতেন ওনারা যেটা করতেন সেটা হচ্ছে প্ল্যান চেট ঠিক আছে যখনই ওনারা এরকম ছুটির দিন পেতেন কোনো একজন বন্ধুর বাড়িতে জড়ো হয়ে ওনারা ইভিনিংয়ে প্ল্যানচেট করবেনই করবেন ওটা ওনাদের নেশা হয়ে দাঁড়িয়েছিল প্ল্যান মানে এরকম নয় কিন্তু যে আজকে করলাম করে মানে সাকসেসফুল হলো না তো আর কোনো দিন করলাম না ওনারা কিন্তু সাকসেসফুলি প্ল্যান চেটটা করতেন এবং ওনাদের মতে ওনাদের থেকেই শোনা যে তোমার একদম মানে কোনো যাকে ডাকতো ওরা যে আত্মাকে ওরা ডাকতো সেই আত্মা যে শুধু আসতো এরকম নয় এসে নাকি অনেক কোয়েশ্চেন অ্যান্সার পর্ব এরকমও হতো সেই সব হওয়ার পরে তারপরে মানে একদম পুরো প্রপারলি প্ল্যানচেটের নিয়ম যারা যেন জানবে যে তাকে ডাকা হয় এবং তাকে ফেরত পাঠানো হয় তবেই প্ল্যানচেট সমাপ্ত হয় তো এই পুরো প্রসেস কিন্তু ওরা করতো তো এটা ওদের মানে যেহেতু সাকসেসফুলি করতো এবং প্রচুর ওরা এরকম করেছে তো ওদের ওটা বুঝতেই পারছো কীরকম একটা নেশা হয়ে গেছিলো তো সেদিনকে সন্ধ্যেবেলা ওদের প্ল্যানচেট করার একটা প্ল্যান ছিলই কিন্তু ওরা এটা ভাবতে বসেছিল যে আজকে আমরা প্ল্যানচেট করে কাকে ডাকবো তো এরকমই যখন ওরা ডিসকাশান চলছে ওদের মধ্যে যে এ তাহলে কাকে ডাকা হবে আজকে প্ল্যান চেট করে ওদেরই একজন বলে ওঠে যে আচ্ছা আজকে প্ল্যান চেট করে বৌদিকে ডাকলে কেমন হয় এবার বৌদি বলতে কার কথা বলছে সেটা বলে দিই যার বাড়িতে ওরা গেছিল গেস্ট হিসেবে ওই ফ্রেন্ডেরই যিনি ওয়াইফ ছিলেন যার নাম ছিল প্রফুল্ল বালা দেবী মানে কত পুরনো ঘটনা বলছি বুঝে নাও ওনার ওয়াইফের নাম ছিল প্রফুল্ল বালা দেবী সেই প্রফুল্ল বালা দেবীকেই ওরা প্ল্যানচেট করে ডাকার একটা আলোচনা করতে লাগে তো এবার দেখো জেনারেলি কি হয় যে যতই আমাদের প্ল্যানচেটের নেশা হোক না কেন আমরা সবাই জানি প্ল্যানচেট করে আমরা জেনারেলি ভূতকেই ডাকি মানে ইন দ্য সেন্স হচ্ছে আমরা আত্মাকেই যে মারা গেছে এরকমই কোনো আত্মাকে আমরা ডাকার চেষ্টা করি তো হঠাৎ যখন এরকম একটা কথা উঠলো যে একজন জীবিত মানুষ সেই মানুষকে প্ল্যানচেট করারা ডাকবে বলছে তো মজার ছলে হলেও হয়তো উনি আরকিমেরেই বলছিলেন বা কিছু সবাই কি সায় দেবে সবার কি সায় দেওয়া উচিত এই ব্যাপারে অ্যাটলিস্ট আমরা হলে তো জেনারেলি লোকজন সায় দেবো না যে কী বলছিস বাজে বলছিস একটা জীবিত মানুষকে প্ল্যান করে ডাকবো বাট ওই মোমেন্টে জানি না কার কী হয়েছিল ইভেন যার ওয়াইফকে ডাকার কথা হচ্ছে সে পর্যন্ত কিন্তু মানা করেনি যে প্ল্যান চেট করে আমার কেন শুধু শুধু এরকম আমার বউকে ডাকবি বলছিস বা এরকম কিছু সেও ইভেন সায় দেয় যে চল তাহলে আজকে প্ল্যান চেট করে ওকেই ডাকা হোক এবার তিনি বেচারি মহিলা রান্নাঘরে বসে লুচি বানাচ্ছে তরকারি বানাচ্ছে উনি কিছু জানেনও না যে প্ল্যান চেট করে ওনাকে ডাকার এরকম তোমার প্ল্যান হচ্ছে বা এনিথিং তো সে এরকম মানে উনি ওনার কোনো আইডিয়াই নেই বাট এদিকে ওরা কি করেছে প্ল্যানচেটের সমস্ত অ্যারেঞ্জমেন্টস করে বসে গেছে ওনাকে প্ল্যানচেট করে ডাকবে তো সেরকমই ওরা প্ল্যানচেট করা স্টার্ট করে এবং যত টাইম এগোতে থাকে একটা টাইম পর কি হয় রান্নাঘর থেকে একটা তীব্র আর্তনা শোনা যায় যে মানে সেই মরণ চিৎকার বলে না যে কেউ মারা যাওয়ার আগে যেরকম মানে একটা হয় না যে খুব কষ্ট পেয়ে যদি মারা যায় হুট করে কোনো অ্যাক্সিডেন্ট হয় বা এনিথিং যেরম লোকে চিৎকার করে ওঠে ওরকম একটা প্রচণ্ড আর্তনাদ ওরা শুনতে পায় রান্নাঘর থেকে আসে এবং তখন ওরা প্ল্যানচেট ওখানেই ভেঙে দিয়ে মানে ব্রেক করে দিয়ে ওরা সার্কেল ব্রেক করে দিয়ে কিন্তু রান্নাঘরে চলে যায় রান্নাঘরে গিয়ে দেখছে যে ওই মহিলা মানে প্রফুল্লবালা দেবী উনি মুখ থুবড়ে পড়ে আছেন উপুর হয়ে তো ওনাকে সোজা করা হয় সোজা করে মানে দেখছে যে মুখ দিয়ে গ্যাজলা ট্যাজলা উঠে গেছে এবং অনেক রকম ওনার চেষ্টা চেষ্টা করে জল টল দিয়ে দিয়ে বাট ওনার জ্ঞানও ফেরেনি এবং ওনার স্পট ডেথ হয়ে গেছিলো ঠিক আছে ওই ওই মুহূর্তেই ওনার স্পট ডেথ হয়ে গেছিলো তো এবার দেখো এটার কিন্তু তোমরা বলতে পারো এটা হয়তো কি বলবো কাকতালীয়ভাবে হয়ে গেছে হতেই পারে কাকতালীয়ভাবে হয়ে গেছে প্ল্যানসেটের মাধ্যমে উনি মারা যাননি বা এনিথিং এটা অনেকে বলতেই পারো বাট যদি আমরা অন্যভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি আমরা সবাই জানি যে প্ল্যানসেট করা হয় এই কারণে যে আমরা যে কোনো আত্মা সে ইহলোকেই থাক বা পরলোকে যেখানেই থাকুক না কেন তাকে আমরা প্ল্যানসেটের মাধ্যমে ডেকে আনি তো একজন জীবিত ব্যক্তির আত্মাকে যখন ডেকে আনা হচ্ছে প্ল্যানসেটের মাধ্যমে হয়তো এটাও হতে পারে যে ওনার শরীর থেকে ওনার আত্মাটা বেরিয়ে চলে এসেছিলো এবার স্মৃতিদীর আমি বলি স্মৃতিদির এটা মনে হয়েছিল যে হতে পারতো যে যদি ওরা প্ল্যানচেটটা ব্রেক না করতো যদি ওখানে বসে থাকতো ওই চিৎকার শুনেও যদি ওরা না যেত তাহলে হয়তো ওই আত্মাটা ওখানে এসে উপস্থিত হতো এবং হয়তো সেই আত্মা এসে ওদের প্রশ্ন করতেই পারতো যে তোমরা আমার সাথে এরকম কেন করলে কেন তোমরা আমায় মেরে ফেললে বা এনিথিং বাট যেহেতু ওটাকে ব্রেক করে দেওয়া হয়েছে সেহেতু তো ওরা জানা সম্ভব নয় যে তারপর আর কী হয়েছিল না হয়েছিল এবার আমি আমার একটু ব্যাখ্যা এখানে জুড়ে দিই আমার আবার এটা মনে হয়েছিল যে যদি প্ল্যানচেটটা ব্রেক না করতো এবং সেই মহিলার আত্মা যদি ব্যাক করে আস ওখানে যদি প্ল্যানচেটের ওখানে এসে উপস্থিত হতো তার শরীর থেকে বেরিয়ে এসে তাহলে হয়তো এটাও সম্ভব হতো যে প্ল্যানচেটটা যেরমভাবে সবাই শেষ করে যে আত্মাটাকে ফেরত পাঠিয়ে দেয় তো তাহলে হয়তো ওরা চেষ্টা করলে সেই আত্মাটাকে ওই মানুষটার শরীরে ফেরত পাঠাতে পারতো হতেও পারে কিছুক্ষণের জন্য হয়তো ওনার মৃত্যু ঘটতো এবং ওই আত্মাটাকে ফেরত পাঠিয়ে দিলে আবার হয়তো উনি জীবিত হয়ে যেতে পারতেন জাস্ট আমি বলছি কথার কথা এটার আমার কাছে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই আমি আমার কথা বলছি তো এই ঘটনাটা পর যেটা হয়েছিল যে ওনারা টোটালি প্ল্যানচেট করা বন্ধ করে দেন কারণ কোনো নর্মাল মানুষ কিন্তু ওটার পরে আর এই জিনিস কন্টিনিউ করতে চাইবে না আর বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট একজন নিরীহ মহিলা শুধুমাত্র লোকের একটু মজা করার জন্য একটু মজার ছলে ওনার প্রাণ চলে গেছিলো তো খুবই বেদনাদায়ক একটা ঘটনা এটা যেটা আমার খুবই আমারও প্রচণ্ড হার্ড টাচিং লেগেছিলো ব্যাপারটা তো এটার সাথে রিলেটেড আমি আমার একটা ঘটনা বলি যেটা আমি শুনেছিলাম এক জায়গা থেকে আমি জানি না কতটা সত্যি এটা গল্প কথাও হতে পারে বাট মুসলিমদের মধ্যে একটা বিশ্বাস আছে এখানে যদি কোনো মুসলিম বন্ধু থাকো আমার আমি যদি ভুল বলি আমাকে কারেক্ট করে দিও মুসলিমদের মধ্যে একটা এরকম বিশ্বাস আছে যে কে মারা গেলে যেটা জানাজা পড়ানো হয় জানাজা পরানোর পরে আত্মা মানে তোমার মুক্তি লাভ করে বা এনিথিং এই ধরনের একটা কিছু কনসেপ্ট আছে বা বডি থেকে আত্মাটা পুরোপুরি বেরিয়ে চলে যায় আমি ঠিক জানি না জানাজা কি কারণে পড়ানো হয় বাট এটা জানবে যে কারোর মৃত্যু ঘটলে ওদের কবর দেওয়ার আগে জানাজা পড়ানো হয় মুসলিমদের এরম একটা ব্যাপার আছে তো একবার এরকম তিন চার তিন বন্ধু ছিল ওরা তিন চারজন বন্ধু ছিল তো ওরা ছলেই ডিসাইড করে যে ওদের মধ্যে একজনের ওরা জানাজা পড়াবে। মানে জীবিত ব্যক্তির জানাজা পড়াবে এবং যেমন ভাবা তেমন কাজ ওরা কি করেছিল ওই ওই লোকটার নামে মানে ওই ফ্রেন্ডটার নামে ওরা কিন্তু জানাজা পড়েছিল এবং পড়ার সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে গেছিলো ওই ছেলেটার আমি জানি না এটা রিয়েল ইনসিডেন্ট না এটা গল্প কথা বাট এই ঘটনাটা আমার কানে একসময় এসেছিলো তো আমার মনে হলো যে এই যে প্ল্যানচেট করে আত্মা ডেকে আনা হোক বা জানাজা পড়ানো হোক এই দুটো যেন সামহাও আমার মনে হলো একই রকমের ঘটনা তো আমার এই জানা ঘটনাটা আমি ছোট করে তোমাদের জানিয়ে দিলাম তো এটা গেল আমার সেকেন্ড ঘটনা চলো নেক্সট আমি চলে যাচ্ছি আর একটা ঘটনায় এই ঘটনাটাও আমাকে পাঠিয়েছে হচ্ছে তোমার এই ঘটনাটা আমাকে এই গ্রুপেরই একজন ফ্রেন্ড পাঠিয়েছে যার নাম হচ্ছে স্নেহা ঠিক আছে আমি স্নেহাদির ঘটনাও বলি রেগুলারলি বাট এটা স্নেহা পাঠিয়েছে স্নেহাদি নয় তো আমি ওর ঘটনাটাও বলে দিচ্ছি যেটা প্রচণ্ড মানে আমার গুজবামস দিয়েছিল গায়ে কাঁটা দিয়েছিল যখন আমি ঘটনাটা শুনি এবং ইম্যাজিন করেছিলাম যখন তোমরাও শোনো শুনে ইম্যাজিন করো পুরো ব্যাপারটা এবং তোমরাও জানিও তোমাদের কীরকম ফিল হবে এটা শোনার পর তোমরাও জানিও তো এই ঘটনাটা মোটামুটি ধরে নাও দু হাজার ছয় সাতের ঘটনা ঘটনাটা স্নেহার সাথে ঘটেনি স্নেহার দাদার সাথে মানে ও দাদার থেকেও শুনেছিল এই ঘটনাটার ব্যাপারে তো দু হাজার ছয় সাত সালে স্নেহার দাদা ওর ফ্রেন্ডস কিছু ফ্রেন্ডসরা মিলে ওরা দীঘা বেড়াতে গেছিলো তো ওদের প্ল্যান মানে টু নাইট থ্রি ডেজের প্ল্যান ছিল এবং কি এরকম ছিল কিছুটা ওদের ব্যাপার যে প্রথম দিন যাবে ওখানে পৌঁছানোর পর ওরা লাঞ্চ করবে স্নান টান করবে এবং এইসব সমুদ্রের ধারে ঘুরবে টুরবে সেকেন্ডের ওদের প্ল্যান ছিল দিনের বেলা ওরা সাইট সিইং করবে এবং সন্ধ্যের পর থেকে ওরা গল্প আড্ডা করবে গেস্ট হাউসে বসে এবং তারপরে দিন ওদের ফিরে যাওয়ার ব্যাপার ছিল তো এটাই ওদের মানে পুরো শিডিউলটা আমি বললাম কি ছিল তো ঘটনাটা যেটা মানে হয়েছে মানে সেকেন্ডের কথা আমি বলছি ফার্স্ট ডে তো কেটে গেছে সেকেন্ডের কথা আমি বলছি সেরকম ওরা সারাদিন ঘুরে টুরে চলে এসছে তো সন্ধ্যেবেলার টাইম গেস্ট হাউসে সবাই যখন একসাথে বসে গল্প আড্ডা করছে সব বন্ধুরা তো হঠাৎ ওদের মধ্যে একজন ফ্রেন্ড ছিল যার নাম আমি ধরে নিলাম বিজয়দা বিজয়দা হঠাৎ বলে ওঠে যে এই তোরা ভূতের গল্প শুনবি তাহলে আমি একটা ভূতের গল্প বলবো তো এবার তোমরা জানোই যে দীঘার মতো জায়গায় গিয়ে আর সব বন্ধুরা এক জায়গায় হয়েছে শুধু দীঘা কেন যে কোনো জায়গাতেই আমরা চলে যাই না কেন এক জায়গায় বন্ধুরা হলে রাত্রিবেলা ভূতের গল্প এটা একটা আলাদাই মজা তোমরা এখন ভূতের গল্পই শুনছো তো তোমরা সবাই ভূতের গল্প লাভার তো বুঝতেই পারছো তো সেরকমই সবাই বলে যে হ্যাঁ ঠিক আছে শুনবো চল তো লাইট ফাইট অফ করে ওরা বসে ভূতের গল্প শুনছে তো বিজয়দা বলছে যে ঘটনাটা বিজয়দার সাথেই ঘটে এবং যখন বিজয়দা ক্লাস ফোর ফাইভে পড়ে সেই সময়কার ঘটনা তো ঘটনাটা বলার জন্য আমাকে চলে যেতে হবে বিজয়দার বাড়ির ডেসক্রিপশানে বিজয়দার বাড়ি হচ্ছে উত্তর কলকাতার একটা খুব রিনোন্ড মানে নাম করা একটা জায়গায় আমাকে প্রপার লোকেশনটা বলা হয়নি বাট উত্তর কলকাতার একটা নাম করা জায়গাতে ওনার বাড়ি ছিল মানে বাড়ি এখনও আছে উনি ওখানেই থাকেন তো সেই দোতলা বাড়ি হুম দোতলা বাড়ি নিচের তলাতে থাকে হচ্ছে বিজয়দারা এবং বিজয়দার এক কাকা ছিল যে বিজয়দার থেকে দেড় দু বছরের বড় ছিল একদম সমবয়সী সেই কাকার ফ্যামিলি এবং ওরা ওরা নিচের তলায় থাকতো এবং তার ওপরের তলায় মানে দ্বিতীয় তলা যেটা সেখানে থাকতো হচ্ছে বিজয়দার জেঠিমা এবার বয়স্ক মানুষ ছিলেন একা থাকতেন ওনার যিনি হাজব্যান্ড ছিলেন মানে জেঠু জেঠু আগেই মারা গেছিলেন উনি অসুস্থ হয়েই মারা গেছিলেন তো জেঠিমা একা থাকতেন বয়স্ক থাকতেন কিন্তু প্রচণ্ড ভালোবাসতেন ওদের ওরা ওদের জেঠিমাকে বড় বলে রাখত এবং একদম তিন তিনতলাতে হচ্ছে ছাদ তো এটাই ছিল ওদের বাড়ির ডেসক্রিপশান তো যে সময়ের আমি ঘটনা বলছি বুঝতেই পারছো সমবয়সী কাকা তো কাকা এবং ভাইপোতে দারুণ ভাব একদিন ওনার কাকা এসে বিজয়দাকে বলছে যে এই জানিস বড় মাকে না ভূতে ধরেছে তো বিজয়দা প্রথমে বলছে এটা আবার কি কথা বড় মাকে ভূতে ধরেছে এটা আবার কি বলছিস তুই বলছে না রে বিশ্বাস কর বড়মাকে না ভূতে ধরেছে তো তখন এবার উনি বিজয়দা বলছে ওর কাকাকে তুই কি করে জানলি বড়মাকে ভূতে ধরেছে তুই কি দেখেছিস তখন বলছে আরে বড়রা কথা বলছিল মানে আমার মা বাবা কথা বলছিল আমি শুনেছি যে ওরা বলছিল যে বড় মাকে না ভূতে ধরেছে যাবি যাবি দেখতে যাবি এরকম বলেছে তখন এবার বিজয়দা বলছে না বাবা থাক দরকার নেই বেকার তখন বলছে আরে চ না চল একটা কাজ করি আজকে আমরা তাহলে দেখতে যাব। বড়ো মাকে ভূতে ধরেছে কি রকম কি করছে বা এমনি হয় না বাচ্চাদের কৌতূহল জানো তাও আবার ফোর ফাইভে পড়ে যে কি বলছে ভূতে ধরেছে চ দেখতে যাব বড়ো মাকে তখন বলছে দেখ এরকমভাবে তো যেতে পারবো না কারণ বড়রা যদি দেখে তাহলে বকবে আর ওদের বাড়ির নিয়মই ছিল এটা ওদের রেস্ট্রিকশন করে দেয়া ছিল যে সন্ধের পর ওরা কিন্তু কেউ দোতলাতে বা তিনতলার ছাদে টোটালি ওদের যাওয়া বারণ ছিল যা যেত দিনের বেলা যেত তো তখন বলছে দেখ এরকমভাবে তো যাওয়া যাবে না তখন এবার ও কাকা বলছে তাহলে একটা কাজ করিছ সবাই যখন রাত্রিবেলা ঘুমিয়ে যাবে তখন আমরা লুকিয়ে লুকিয়ে যাবো দেখতে তো তখন বলছে যে জানতে পারলে কিন্তু ভাই প্রচণ্ড মারধর খাবো দুজনেই বলছে কিছু হবে না চ না না বলে এইভাবে খুব মানে ওকে বারটার খাই দিয়েছে দিয়ে এবার দুজনে প্ল্যান করে কি করেছে রাত্রির বারোটার সময় ওরা যাচ্ছে হচ্ছে দোতলায় দেখতে বড়মাকে মাকে কী ভূতে ধরেছে তো এবার আস্তে আস্তে পা টিপে টিপে দুজনে সিঁড়ি দিয়ে উঠেছে উঠে যখন দোতলায় গেছে দেখছে দোতলাতে কেউ নেই দোতলা ফাঁকা কিন্তু ওরা দোতলায় যেয়ে উঠেছে ওরা একটা আওয়াজ পাচ্ছে ছাদ থেকে আওয়াজটা আসছে কীরকম আওয়াজ বলি ধরো কেউ কাউকে বকছে বকা দিচ্ছে ঠিক আছে মানে যে কোনো কাউকে হয়তো তার নিজের সন্তানকেও বকা দিতে পারে বা অন্য কাউকে কাউকে যদি খুব ঝাড় দেওয়া হয় বা বকা দেওয়া হয় যে যেরকমভাবে একটা মানুষ কথা বলবে একা একাই কথা বলছে কিন্তু ওরকমভাবে কথা বলছে তো তখন এবার ওরা শুনে বুঝতে পারে যে ওটা হচ্ছে ওদের বড় মার গলা তো তখন ওরা দুজনে বলে যে হ্যাঁ রে ওটা ছাদ থেকে আসছে না আওয়াজটা মনে হচ্ছে বড়োমার গলা তখন বলছে যে হ্যাঁ ওটাই তো মনে হচ্ছে ছ যাই বলে এবার ভয়ও লাগছে রাত্রির বারোটা তার ওপর ছাদে যাচ্ছে অত রাতে তার ওপর ওই রকম একটা আওয়াজ আসছে আর শুনেছে বড়মাকে মাকে ধরেছে তাও মানে একটা এত ওদের মনের মধ্যে কৌতূহল যে ওরা ওই রাতে মানে ওই অবস্থাতেই ওরা কিন্তু ছাদের দিকে উঠতে শুরু করে এবার ছাদের যেই ফাইনাল বাঁকটা ওরা বেঁকেছে মানে যেখানে দাঁড়ালে ছাদের দরজাটা দেখা যায় ওরা দেখছে ছাদের দরজা খোলা তার মানে শিওর হয়ে গেল যে ছাদে কেউ না কেউ আছে তো তখন ওরা কি করলো আস্তে আস্তে ছাদে উঠে গেছে ছাদে উঠে ওরা এদিক ওদিক খুঁজছে যে কে আছে কোথায় আছে তো দেখছে ছাদের একটা পাশ হচ্ছে পুরো টোটালি ফাঁকা কিছু নেই আর আর একটা পাশে হচ্ছে তোমার টপ ফব এটা ওটা রাখা আছে এরকম ওই দিকটা তো যেদিকটাতে টপগুলো রাখা আছে দেখছে ওর বড়ো মা পিছন ঘুরে ওইদিকে সেই একটা ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে ঠিক আছে দিয়ে ছাদটাকে ওই দিকটা ঝাঁট দিচ্ছে তারপর মাঝে মাঝে টপগুলোকে পরিষ্কার করছে অত রাত্রিবেলা ওরা কিন্তু দেখছে যে ওই জিনিসটা ঘটছে এবার পূর্ণিমার রাত ছিল না কিন্তু বেশ আকাশ পরিষ্কার ছিল এবং আলো আলো ছিল তো ওরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছিল ব্যাপারটা তো দেখছে যে পিছন ঘুরে সমানে কথা বলে যাচ্ছে আপন মনে কাউকে একটা বকা দিচ্ছে এবং তার সাথে সাথে ঝাঁটা দিয়ে দিয়ে ঝাঁট দিচ্ছে এবং পরিষ্কার করছে তো প্রথমে তো ওরা পুরো হতভম্ব হয়ে হাঁ করে ওদিকে তাকিয়ে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল যে কি হচ্ছে ওদের মানে প্রসেসিং হচ্ছিল না মাথার মধ্যে কিছু ওরা দেখছে যে কি করছে এটা বড়মা তারপরে হঠাৎ মানে ওই কাকা যে ছিল কাকা হঠাৎ করে বড়মা বড়মা এরকম বলে চেঁচিয়ে ওঠে এবার যেই চিল্লিয়ে উঠেছে পাশে মানে এই যে বিজয়দা যে ছিল বিজয়দা না হুট করে মানে চমকে উঠেছে চমকে ওঠাই স্বাভাবিক মানে ওইরকম একটা পরিস্থিতি কোথাও কোনো কিছু নেই শুধুমাত্র ওই ঝাঁটার আওয়াজ এবং উনি কথা বলছেন এই আওয়াজ ছাড়া সব কিছু একদম নিস্তব্ধ তো ওরকম চিল্লে যে উঠেছে উনি তখন চমকে গেছেন চমকে গিয়ে দেখছে কাকা ওরকম মানে সেই করুণ দৃষ্টিতে একটা মানে সেই মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে আছে বড়মার দিকে আর ডেকে যাচ্ছে বড়ো মা বড়ো মা করে ডেকে যাচ্ছে তো ওটা দেখে তখন বিজয়দা বিজয়দাও ঠিক করে যে বিজয়দাও ডাকবে তো তখন এবার বিজয়দাকে বলছে যে বিজয়দাও বলছে যে বড়মা বড়মা করে ডাকতে শুরু করে দেয় এবার দুজনে মিলে অনেকক্ষণ ধরে ওরা কিন্তু বড়মা মা কন্টিনিউয়াস ডেকে যাচ্ছে কিন্তু উনি কিন্তু কোনো সারা শব্দ করছেন না উনি আপন মনে কিন্তু নিজের যেরকম চাইছিলেন ওরকমই আছে এইবার বেশ কিছুক্ষণ পর হঠাৎ উনি কী করলেন এরকম নিচু হয়ে ঝাঁট দেয় তো আমাদের সবাই জানো নিচু হয়ে আমরা ঝাঁট দিই উনি ঝাঁট দিতে দিতে হঠাৎ স্টপ হয়ে গেলেন স্টপ হয়ে গিয়ে উনি এরকম সোজা হয়ে দাঁড়ালেন ঝাঁটা হাতে এবং সোজা হয়ে দাঁড়ানোর পর উনি জাস্ট পেছন দিকে টার্ন হলেন এবার ডেসক্রিপশানটা শোনো উনি টার্ন হওয়ার পর এরা কী দেখেছিল ওনারা দেখছেন যে একদম বড়ো মা বাড়ির যেরম কাপড় পরে থাকে ওই রকমই কাপড় পরে আছে চুলগুলো ওনার খোলা কাঁচা পাকা চুল হাওয়াতে উড়ছে চুলগুলো ওনার মুখ নর্মাল বাট ওনার চোখ দুটো টোটালি মানে সাদা কোনো মনি নেই আমরা সিনেমাতে যেরম দেখি না যে চোখটা পুরো উল্টে যায় পুরো সাদা হয়ে যায় এক্স্যাক্টলি চোখ দুটো পুরো সাদা বোঝা যাচ্ছে আর ওনার কোনো আলাদা কোনো এক্সপ্রেশন নেই উনি পেছন ঘুরে তাকিয়েছেন চুলগুলো ওরকম মুড়ছে উনি ঝাঁটা হাতে ওদের দিকে ওরকমভাবে তাকিয়ে দাঁড়িয়ে আছে এটা দুটো ফোর ফাইভে পড়া বাচ্চা দেখছে ঠিক আছে তাও রাত্রির বারোটার সময় ছাদে উঠে তাও নিজের জেঠিমাকে এত দূর ঘটনাটা বিজয়দা বলার পরে ওরা তো সবাই মন দিয়ে শুনছে দীঘাতে গেস্ট হাউসে বসে এবং এই জায়গাটা শোনার পর আমাদের সবার গায়ে যেরকম কাঁটা দিচ্ছে ওদেরও এরকম গায়ে কাঁটা দিয়েছিল এটা আমরা সবাই ইম্যাজিন করতে পারি অন্ধকার ঘরে যখন শুনছিল এত দূর বলার পরে যে জিনিসটা ঘটলো ওদের গেস্ট হাউসে ওর দাদার মতে মানে স্নেহার দাদার মতে মনে হলো যেন পৃথিবীর যে প্রান্তে যত কুকুর ছিল শেয়াল ছিল সব এসে গেস্ট হাউসটাকে ঘিরে ধরেছে ঘিরে ধরে তারা চিৎকার করতে শুরু করেছে এবং মানে ওই কুকুর শেয়ালের যে আউ যে চিৎকারটা ভেবে নাও সারা পৃথিবীর কুকুর শেয়াল যদি এক জায়গায় হয়ে যায় বা পঞ্চাশ একশোটা যদি এক জায়গায় হয়ে যায় কীরকম আওয়াজটা উঠবে আর এই মোমেন্টে ওই ডাকটা শুরু হয়েছে ওদের গেস্ট হাউসটাকে ঘিরে ওদের তো হালত পুরো খারাপ আর বলে বোঝানোর দরকার নেই কি অবস্থা ওদের হয়েছিল তিন থেকে চার সেকেন্ড এই আওয়াজটা কিন্তু চলেছে এই যে কুকুর যে কুকুর শেয়ালে যে আউ যে চিৎকারটা একদম সমবেত সুরে তিন থেকে চার সেকেন্ড অনলি ছিল তারপরে আবার ড্রপ সাইলেন্ট একসাথে শুরু হয়েছে একসাথে স্টপ হয়ে গেছে আর কোনো আওয়াজ নেই সবাই চুপ একদম পুরো ড্রপ সাইলেন্স ঘরের মধ্যে তো এই মোমেন্টে মানে সবাই তো প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে গেছিলো ভয় পেয়ে গেছিলো মানে বিভৎস অবস্থা ছিল তো ওদের মধ্যেই একটা ছেলে ছিল দাদার বন্ধুদের মধ্যে যে একটু হচ্ছে তোমার হয় না চঞ্চল প্রকৃতির মানুষ একটু হাসি ঠাট্টা বেশি করে সবসময় সবাইকে খুব মজার চলে থাকে সবসময় এরম একটা ব্যাপার তো সে তখন কি করেছে সঙ্গে সঙ্গে গিয়ে ঘরের লাইটটা অন করে দিয়েছে এবং বলছে আর আরে কিছু হয়নি কিছু হয়নি তোরা এত ইয়ে করছিস কেন ভয় পাচ্ছিস কেন ছ আর ভূতের গল্প বন্ধ কর আর কোনো ভূতের গল্প হবে না চল সব সব অনেক রাত হয়ে গেছে সবাই শুয়ে পড় বলে সবাইকে জল টল দেয় সবাই জল খেয়ে আর কোনো ভূতের গল্পর কেউ উচ্চ বাচ্চা করেনি করে রাত্রিবেলা ওই ঘুমিয়ে গেছে এবং পরের দিন কিন্তু সবাই যে যার মতো ব্যাক করে চলে এসছে এই ঘটনাটা বাড়ি ফেরার পর কিন্তু স্নেহার দাদা কাউকে বলেনি এই কারণেই বলেনি কারণ হয়তো পরের বারা ঘুরতে যেতে দেবে না এরম একটা ঘটনা ঘটেছে জানলে প্রায় এক দেড় বছর পর ওরা নিজেদের ভাই বোনেদের মধ্যে এটা শেয়ার করে যেখান থেকে স্নেহা জেনেছে এবং স্নেহা আমাকে ঘটনাটা পাঠিয়েছে তো স্নেহা ওর দাদাকে একটা প্রশ্ন করে যে ঘটনাটা তো এখানে শেষ হয়ে গেল না বড়মা মা ঘুরেছিলো ঘোরার পরে ওরা এরকম একটা দেখেছিল এত দূরেই তো ওরা শুনেছিস তো তাহলে তার পরে কি হয়েছিল এটা তো কখনো জানার চেষ্টা করিস তো ওর বক্তব্যতে তোর তুই পাগল আর কেউ এটা নিয়ে কথা তোলে ওইরম একটা ঘটনা যখন ঘটলো এতদূর শোনার পরে আমরা নিজেরা এরম একটা জিনিস ফিল করেছি কারোর সাহস হয়নি যে ও কোনো দিন আমরা জিজ্ঞাসা করি যে এর পরের ঘটনাটা কি হয়েছিল তার পরে কী ঘটেছিল তো এটা টোটালি সাসপেন্স সবার কাছে রয়ে গেছে যে ওই দিনকে বড় মা কী করেছিল ওদের সাথে বা কি ঘটেছিল বাট যেটা ওরা ফিল করেছে এই ঘটনাটা শোনাকালীন দিঘাতে বসে ওটাই আমার গায়ে গুজবামস দিয়েছে মানে আরও গায়ে কাঁটা দিয়ে উঠেছে আমার তো আই গেস তোমাদের আমি ফিল করাতে পেরেছি পুরো সিচুয়েশানটা আমি তো প্রচণ্ড ভয় পেয়েছিলাম এটা শুনে মানে এটা অদ্ভুত রকমের ভয় লাগছিল আর আমি দীঘা খুব শিগগিরই বেড়াতেও যাব তো এটা শুনে তো আরোই আমার ভয় করছে যে এরকম কিছু না ঘটে যায় আমার সাথেও তো এটা গেল আজকে আমার থার্ড ইনসিডেন্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আই গেস এটা থার্ড ইনসিডেন্টই ছিল চলো নেক্সট আমি আরও দুটো ইনসিডেন্ট বলবো আগেই বলে দিচ্ছি আমার নিজের ইনসিডেন্ট সেরম কিছু নেই আজকে যা তোমরা পাঠিয়েছো ওইটুকুই আমার কালেকশান ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো নেক্সট আমি যে ইনসিডেন্টটা বলবো এটাও চৈতিদিই পাঠিয়েছে বাট এই ইনসিডেন্টটা চৈতিদির সাথে ঘটেছে যেটা আমি বলবো এটা মোটামুটি ফাইভ ইয়ার্স আগের ঘটনা পাঁচ বছর আগের ঘটনা চৈতিদির ননদের বাড়ি হচ্ছে ভালকিতে অনেকেই নাম শুনে থাকবে ভালকি মাচানের ঘুরতে যায় অনেকে খুব সুন্দর জায়গা তো সেখানে ভালকিতে হচ্ছে চৈতিদির ননদের বাড়ি তো যে সময়ের ঘটনা উনি বলছেন আজ থেকে পাঁচ বছর আগে ওই এরিয়াতেই চৈতিদি গেছিলো ওনার মেয়েকে নিয়ে একটি শুটিং পারপাসে তো রাস্তাটা উনি যে ডেসক্রিপশান দিলেন যে মেন রোড থেকে এক সাইডে চলে যাচ্ছে ভালকি গ্রাম যেখানে ওনার ননদের বাড়ি এবং আর এক সাইডে বোধহয় চলে যাচ্ছে ভালকি মাচান যেখানে সবাই ঘুরতে টুরতে যায় তো ওনারা যেদিকটায় গেছিলেন ওখানে একটি আদিবাসী গ্রাম ছিল সেই গ্রামে ওনার মেয়ে আগেই বললাম গান টান করে তো কোনো শ্যুট ছিল ওদের তো ওরা ওই গ্রামটাতে গেছিলো এবার বিকেলের মধ্যে প্যাক আপ হয়ে যাওয়ার কথা এবং প্যাক আপ হয়ে গেলে তো বাড়ি চলে আসবে নর্মাল ব্যাপার মানে ওই ননদের বাড়িতেই ফিরে যাবে নর্মাল ব্যাপার কিন্তু কোনো কারণবশত ওই শুটিংটা ডিলে হয় এবং ওদের কিন্তু প্যাক হতে হতে বেশ অনেকটা রাত হয়ে যায় তো অত রাতে দুজন মেয়েকে তো একা ছেড়ে দেওয়া যায় না যে কারণে ওদের ক্রিউ মেম্বার যারা ছিল ওখানে মানে আরও যারা টেলে ছিল ওখানে তারা তখন বলে যে আমরা আপনাদের ছেড়ে দিয়ে আসছি তো ওদের বাইক ছিল দুটো বাইকে চৈতিদি এবং চৈতিদির মেয়েকে ওরা ছাড়তে আসে এবার রাস্তাটা আমি বলি যে রাস্তা দিয়ে ওনারা ফিরছিলেন চৈতিদির মতে চৈতিদি ওই এলাকা সব কিছু ভালো করে চেনে মানে রাস্তাঘাট ভালো করে চেনে যেহেতু বললাম যে রিলেটিভের বাড়ি আছে তুমি অনেকবার গেছেন এবং ওই এলাকার মোটামুটি সব রাস্তা ওনার চেনা তো স্বাভাবিকভাবে উনি গাইড করতে করতে আসছেন যে কিভাবে আসতে হবে কোন রাস্তা দিয়ে আসতে হবে তো যে রাস্তা দিয়ে ওনারা আসছিলেন সেটা হচ্ছে নদীর ধার ধরে নদীর সাইড দিয়ে রাস্তাটা আসছে আস্তে আস্তে প্রথমে পড়বে একটা শ্মশান এবং সেই শ্মশানটা ক্রস করে গেলে কাজী পাড়া বলে একটা পাড়া পড়ে সেই কাজী পাড়ার পরে মানে হচ্ছে গ্রামটা এদের শুরু হয় যে গ্রামটাই যাচ্ছে কাজীপাড়ার পরে তারপর সেই গ্রামটা শুরু হয় তো খুব ইজি রাস্তা ওনার জানা জানাই আছে রাস্তা তো ওনারা প্রথমে ওরা নদীর পার ধরে আস্তে আস্তে দেন শ্মশানটা ক্রস করে যখন ওরা কাজীপাড়াতে ঢুকেছে কাজীপাড়াতে ঢোকার পর ওরা রাস্তাটা হারিয়ে ফেলেছে তো হারিয়ে কিভাবে গেছে এটা আজও চৈতিদির কাছে মিস্ট্রি কারণ চৈতদের মতে রাস্তাটা ওনার প্রচণ্ড চেনা রাস্তা তো হারিয়ে যাওয়ার কোনো কথাই নেই যদিও বা এরকম হয় যে অন্ধকারে হারিয়ে গেছে তাহলে কিন্তু একটু খুঁজলেই আমরা চেনা জানা রাস্তায় রাস্তা পেয়ে যাই কিন্তু সেদিন যেটা ওদের সাথে ঘটেছিল ওরা রাস্তা হারিয়ে গিয়ে ওই গ্রামের মধ্যেই গোলগোল গোলগোল মানে ওই পাড়াটা কাজীপাড়ার পাড়ার মধ্যেই ওরা গোলগোল গোলগোল পাক খেতে থাকে এবং প্রতিবারে একটা ডেড এন্ডে গিয়ে কিন্তু ওরা মিট করে যে ডেড এন্ডটাতে পাঁচটা বৃহৎ একার খেজুর গাছ ছিল এবং রাস্তাটা পুরো ব্লক ছিল তো এটা প্রথমবার যখন হয় হয়তো ওদের অতটা ভয় লাগেনি ওরা ভেবেছে হয়তো যে আমরা ভুল রাস্তায় চলে এসেছি তোর ওরা গাড়ি ঘুরিয়ে অন্যদিকে চলে গেছে বাট বারংবার অনেকবার চেষ্টা করার পরেও যখন ওই একই জায়গাতে ওরা এসে পৌঁছে যাচ্ছে এবং যে রাস্তাটা টোটালি ডেড এন্ড হয়ে যাচ্ছে যেখান দিয়ে অলরেডি গ্রাম ঢুকে যাওয়ার কথা সেখানে এসে ওরা দেখছে আর রাস্তা নেই প্রচণ্ড ভয় পেয়ে যায় ওরা প্রচণ্ড ভয় পেয়ে যায় এরকম নয় যে শুধু একজন ভয় পেয়েছে ওরা চারজনেই ভয় পায় যে ছেলে দুটি ছাড়তে গেছিল এটা আমি শীতকালের ঘটনা বলছি হুম ধরে নাও আমি তাও বলছি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি কোনো একটা টাইমের ঘটনা হবে যে সময় গ্রামের দিকে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যেও এরা মানে গলগল করে ঘামতে শুরু করে দেয় এতটা ভয় পেয়ে গেছিলো বিকজ এটা কোনো নর্মাল ব্যাপার ছিল না তো প্রায় চল্লিশ মিনিট এইভাবে ঘোরার পরে ওরা যখন মানে ঠাকুর নাম করছে যে ঠাকুর আমাকে আমাদের রাস্তা পাইয়ে দাও ঠাকুরকে সমানে যাচ্ছে সেই সময় ওরা একটা টং 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 করে একটা আওয়াজ শুনতে পায় যে কিছুর একটা আওয়াজ হচ্ছে তো ভালো করে খেয়াল করে ওরা বুঝতে পারে যে কোথাও একটা ঘন্টা বাজে মানে কোনো একটা ঘন্টির আওয়াজ হচ্ছে তখন ওরা দেখে যে দূর থেকে একজন ফুচকাওয়ালা অত রাতে মানে রাত্রি সাড়ে এগারোটা বাজে তখন দূর থেকে একজন ফুচকাওয়ালা তার ফুচকা গাড়ি নিয়ে ওই ঘন্টায় টং 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 করতে করতে ওদের দিকে এগিয়ে আসছে তো প্রথমে ওরা অবাক হয়ে যায় যে রাত্রি সাড়ে এগারোটার সময় কোন ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করতে যায় তো যখন ওই ফুচকাওয়ালা আসে তো ওনারা জিজ্ঞেস করেন যে কি ব্যাপার এত রাতে আপনি কোথা থেকে ফিরছেন তো ফুচকাওয়ালা তখন বলে যে আসলে আমার বিয়েবাড়ি ছিল বিয়েবাড়ির কাজ ছিল তো ওখান থেকে ফিরছিলাম আমি দেখলাম যে তোমরা এখানে দাঁড়িয়ে আছো এত রাত্রিবেলা সেই জন্য আমি তোমাদের মানে তোমাদের দিকে এগিয়ে এলাম যে তোমরা এত রাতে এখানে কি করছো তখন এবার ওরা পুরো ঘটনাটা ক্লিয়ার করে বলে যে এই এই ব্যাপার ঘটেছে এবং আমরা এর এই একই জায়গায় বারবার ঘুরছি এই রাস্তা আমার চেনা কিন্তু তবু কিছুতেই আমরা এই জায়গা থেকে বেরোতে পারছি না এই খেজুর গাছ আমরা মানে দিন দেখিও নি এই খেজুর গাছ এতদিন ধরে যাতায়াত করছি বুঝতে পারছি না তো তখন এবার সেই ফুচকাওয়ালা হাসতে শুরু করে এবং হেসে তিনি বলেন যে কোন রাস্তা খুঁজছো তোমরা ওই তো রাস্তা বলে ওরম দেখায় সামনে যে ওই তো রাস্তা তোমরা কোন রাস্তা খুঁজে পাচ্ছ না তো ওরা তখন সবাই দেখছে হ্যাঁ আশ্চর্য ব্যাপার রাস্তাটা একদম সামনে রাস্তা চোখের সামনে আছে কিন্তু এতক্ষণ ধরে ওরা ঘুরে ঘুরেও সেই রাস্তা দেখতে পায়নি এবং যে জায়গায় এসে ওরা বারবার মানে ডেড এন্ড পাচ্ছিল খেজুর গাছ খেজুর গাছ জাস্ট ওখানে কোথাও এক্সিস্টই করে না কোনো খেজুর গাছ নেই বরং ওখানে যেটা আছে একটা বাড়ি একটা গোয়াল গোয়ালঘর একটা পুকুর ব্যাস আর তার পাশে ওই যে রাস্তা আর কিছু নেই ওখানে কিন্তু আগে কিন্তু ওরা এগুলো দেখতে পায়নি তো এইটার পরে ওরা তখন আর ওখানে দাঁড়ায় না ওরা চলে যায় এবং ওদের দুজনকে ড্রপ করে দিয়ে বাড়িতে ওই ছেলেগুলো বাড়ি যাওয়ার জন্য যখন যেতে চাইছে বাড়ি তো ওনারা অফার করেন যে তোমরা আজ রাতে এখানে থেকে যাও বিকজ অনেক রাত হয়ে গেছে আর এরম একটা ঘটনা যখন ঘটেছে তোমরা এত রাতে যেও না বাট ছেলেগুলো ইয়াং ছেলে ছিল তাদের এটাই মনে হয়েছে যে না থাকবো না বাড়ি গেলে একটু রেস্ট হবে ভালোভাবে জামাকাপড় ছেড়ে সারাদিনের ধকল তো ওরা তখন বলে যে না আর কিছু হবে না আমরা চলে যাব ঠিক তো ওরা থাকে না এবং চলে যায় তো পরে যেটা চৈতিদির কাছে খবর এসেছিল যে ওই ছেলেগুলো সেই দিন রাত্রে নাকি বাড়ি পৌঁছায়নি ওরা রাত্রিবেলা বেরিয়ে তো ছিল ওদের ওখান থেকে বাড়ি যাবে বলে বাট তারা বাড়ি পৌঁছায়নি বাড়ি পৌঁছেছিল ওরা ভোরবেলা সারা রাত ওরা কোথায় ছিল কোথায় ঘুরেছিল কোথাও ঘুরেছিল না কোথাও অজ্ঞান হয়ে পড়েছিল না কী ঘটেছিল ওদের সাথে সেটা চৈত্র আমাকে বলতে পারেনি সেটা ওর কাছেও ইনফরমেশান নেই বাট এই খবরটা ওনারা পেয়েছিলেন যে ওদিন রাত্রিও কিন্তু ওরা বাড়ি পৌঁছোতে পারেনি অনেকটা মানে সারা রাত পেরিয়ে ভোরবেলা নাকি ওরা নিজেদের বাড়ি পৌঁছেছিল থ্যাংক ইউ পলাশ তোমার কমেন্টটা আমার চোখে পড়ল তো এই ঘটনাটাও আমার কিছু আগের ঘটনার সাথে মিল খেয়েছে আমি আগেও একটা ঘটনা শেয়ার করেছিলাম যারা আমার আগের লাইফ দেখেছ জানো যে এরকমই একটা ঘটনা ঘটেছিল যে রাস্তা বারবার একই জায়গায় পৌঁছে যাচ্ছিল তো এই জিনিসটাও কিন্তু ঘটে তো এটা গেল আমার আর একটা ঘটনা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং ফাইনালি যে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার লাস্ট ঘটনা যেটা আমাকে পাঠিয়েছে হচ্ছে স্নেহাদি স্নেহাদি আমার ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে গল্পের সাপ্লাইয়ার যে আমায় প্রতি লাইভের আগে গল্প সাপ্লাই করে যায় তো সেমভাবে স্নেহাদি এই গল্পটাও আমাকে সাপ্লাই করেছে তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই ঘটনাটাও প্রচণ্ড স্পুকি গায়ে তোমাদের কাঁটা দেবে তো শোনো একটু মন দিয়ে যদি ইম্যাজিন করতে পারো গায়ে কাটা অবশ্যই দেবে এই ঘটনাটা হচ্ছে দু হাজার সালের ঘটনা হুম স্নেহাদির স্নেহাদিরা তখন পুরুলিয়ার ওদিকে থাকতো পুরুলিয়ার ওদিকে ওই টাইমে থাকতো তো কাকু ওই সময় ওখানে একটি জায়গায় কাজ করতেন মানে একজনের আন্ডারে কাজ করতেন এবং সেখান থেকে ওনাকে কাজের সূত্রে কর্মসূত্রে সাঁওতাল তাপবিদ্যুৎ কেন কেন্দ্রে আসতে হতো ঠিক আছে সেই ঘটনায় পরে আসছি তো সবার আগে আমি যেটা বলবো একটি মন্দির আছে ওই পুরুলিয়ার এ জায়গাতে পুরুলিয়ার একটা পার্টিকুলার জায়গায় আগে আমি মন্দিরটার ব্যাপারে তোমাদেরকে বলে দিই খুব জাগ্রত মন্দির আমার প্রচণ্ড ভালো লেগেছে যেহেতু গল্পের সাথে এটা ইন্টার রিলেটেড তো সেই জন্য আমি আগে মন্দিরের ব্যাপারে তোমাদেরকে হালকা করে অল্প করে একটু জানিয়ে দিই পুরুলিয়া যাওয়ার পথে পাড়া বলে একটা গ্রাম পড়ে ঠিক আছে পাড়া গ্রাম তো সেই পাড়া গ্রামের ওখানে একদম ভিতর দিকে একটা মাঠ মাঠের পর জঙ্গল জঙ্গল পেরিয়ে খাল খাল পেরিয়ে তারপর আর একটা ছোট্ট গ্রাম পড়ে তো সেই ছোট্ট গ্রাম যেটা ওখানে যাদের বসতি তারা হচ্ছে এই যারা হচ্ছে মাঝি সম্প্রদায় যারা সেই মাঝি সম্প্রদায়ের মানুষজনরা কিন্তু ওই গ্রামে মানে ওদেরই গ্রাম ওটা ওরাই ওখানে থাকে তো সেই একজন ওই গ্রামের একজন মানুষ তাকে শিব ঠাকুরের স্বপ্ন দেয় দিয়ে বলে যে আমি তোদের গ্রামে প্রতিষ্ঠিত হতে চাই এবং আমি আসছি এরম কিছু একটা স্বপ্ন উনি পেয়েছিলেন ওই গ্রামের একজন পার্টিকুলার মানুষ তো ওরা তারপরে সকালবেলা উঠে মানে পরবর্তীকালে ওরা দেখতে পায় যে ওই গ্রামেরই একটি জায়গায় শিবলিঙ্গ নিজে থেকে মানে হয় না যে অনেক জায়গায় দেখবে বলে যে শিবলিঙ্গ দেখা দিয়েছে নিজে থেকে বরং কিছু ওইরমে শিবলিঙ্গ নিজে থেকে দেখা দেয় এবং সেখানেই পরবর্তীকালে বড় এখন মন্দির আছে বেশ সুন্দর মন্দির আছে প্রচুর মানুষ ওখানে যায় প্রচণ্ড জাগ্রত একটা মন্দির এরকম একটা ব্যাপার আর যিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন উনিই নাকি ওই মন্দিরের মেন পুরোহিত ছিলেন তো ওনার ব্যাপারেও কটা কথা বলে দিই স্নেহাদিদের সাথে কিন্তু ওদের ভালো রিলেশন ছিল ইন দ্য সেন্স যেহেতু কাকুর মানে স্নেহাদির বাবার ওই মন্দিরে যাতায়াত ছিল সেই সূত্রে কিন্তু ওদের মধ্যে মানে হয়েছে স্নেহাদিও কয়েকবার গেছে এই রিসেন্ট কয়েক বছর আগেও গেছিল তো যাতায়াতটা ছিল তো ওই যে মানে ঠাকুর মশাই ঠাকুর মশাইয়ের একটি পাওয়ার ছিল অনেকেরই থাকে জানবে যে তোমাকে দেখে বলে দেবে যে তুমি কি প্রবলেম নিয়ে ওনার কাছে এসেছো বা তোমার কিছু ছোটোখাটো ফিউচার বলে দিল যেমন ধরো তুমি জিজ্ঞেস করছো তোমার পরীক্ষায় ফল কীরকম হবে যেটা স্নেহাদির সাথেই হয়েছিল স্নেহাদি জিজ্ঞেস করেছিল মাধ্যমিকে কীরকম রেজাল্ট করব তো উনি বলেছিলেন যে তো সব কিছুই ভালো হবে শুধু অঙ্কতে তুই চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে নাম্বার পাবে এবং এক্স্যাক্ট ওই টাই ছিল স্নেহাদি ঠিক আছে তো দূর দূরান্ত থেকেও মানে কলকাতা থেকেও ওদিক এদিক ওদিক থেকে প্রচুর মানুষ ওই মন্দিরে আসে তো উনিও ওনারও পাওয়ার ছিল উনিই ওখানে পুজো করতেন উনি এই সব জিনিসগুলো করতেন এবার দেখো উনি কিন্তু কোনো টাকা কারোর থেকে কোনো দিন ডিমান্ড করতেন না লাইক অনেকে হয়তো যে আমি হাত দেখে দিলাম বা আমি ফিউচার বলে দিলাম আমার এত টাকা দক্ষিণা বা কিছু উনি কোনো দিন কারোর থেকে টাকা চাইতেন না উনি বলতেন আর তোমার যদি কিছু দিতে ইচ্ছা করে তো ওখানে সাইডে তোমার ডোনেশন বক্স ছিল ওখানে গিয়ে কিন্তু সবাই টাকা দিয়ে দিতে পারতো যেটা মন্দিরের কাজের জন্যই কিন্তু ইউজ হতো তো সেমভাবে যার যে কাজ হয়ে যেত ম্যাক্সিমাম জনের নাকি যা নিয়ে আসতো প্রবলেম সলভ হয়ে যেত এবং তারা ওরম ডোনেটও করতো তো এইভাবে এবার কারোর যদি কোনো বাড়িতে প্রবলেম হয় যে ধরো তোমার বাড়িতে কিছু ইস্যু হচ্ছে রকম বাস্তুদোষ বা এনিথিং যেটা তুমি চাইছো যে উনি দেখুক তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে যেটা করতে হবে তোমাকে ওকে ওনাকে গাড়ি ভাড়া করে দিতে হবে এবং উই গাড়ি করে উনি যাবেন গিয়ে তোমার যে প্রবলেম আছে উনি দেখে টেকে সব বলবেন বাট ওনাকে আদেশ ছিল শিব ঠাকুরেরই যে তুমি কারোর বাড়িতে গিয়ে এক ফোঁটা বিন্দুমাত্র জল অবধি খাবে না তো যে কারণে উনি নিজের জল হোক বা খাবার হোক উনি ক্যারি করতেন ঠিক আছে তো আমি মন্দিরটার ব্যাপারে তোমাদের বলে দিলাম এই কারণে এটা পরবর্তীকালে কিন্তু আমার গল্পেতে এটা কাজে লাগবে তো ওই মন্দিরের প্রসাদ বলতে কি থাকতো যেন মানে কোনো সন্দেশ বা কোনো চরণামৃতি বা এই ধরনের কোনো প্রসাদ না তোমাকে প্রসাদ বলতে ওখানে বেলপাতা বা ফুল বা এই ধরনের জিনিস কিন্তু দেয়া হতো এটা ছিল মন্দিরটার ডেসক্রিপশন এবং ঠাকুর মশাইয়ের ব্যাপারে আমি তোমাদের জানিয়ে দিলাম এবার আসছি আসল ঘটনায় যে ঘটনাটা আমি বলবো এই ঘটনাটা হচ্ছে আমি তোমাদের বললাম গল্পের শুরুতেই যে কাকু ওই সময় ওখানে একজনের আন্ডারে উনি কাজ করতেন এবং কাজের সূত্রে কাকুকে উনি মাঝে মাঝেই সাঁওতালডি বলে যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে পুরুলিয়াতে অনেকেই জানবে নাম শুনে থাকবে খুব ফেমাস তো ওই সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রে ওনাকে যেতে হতো এবং ওখানে গিয়ে উনি ওই সামথিং ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু আস জিনিসপত্র সাপ্লাইয়ের ব্যাপারে বা এই ধরনের ব্যাপারে উনি কিন্তু ওখানে যেতেন তো যে কারণে ওই সাঁওতালডির তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন লোকেদের সাথে মানে যা ওয়ার্কার্সরা আছে তাদের সাথে তো ওনার ফ্রেন্ডশিপ হয়েই গেছিলো বন্ধুত্ব হয়েই গেছিলো ইভেন যারা অফিসার র্যাঙ্কেও ওখানে ছিল তাদের সাথেও কাকুর খুব ভালো সম্পর্ক ছিল তো সেরকমই একজন অফিসার তারই এই ঘটনাটা তো তিনি একদিন হঠাৎ কাকুকে গল্পের ছলেই বলেন যে আর বলো না এত টাকা খরচ করে বাড়ি তৈরি করলাম কিন্তু বাড়িতে এত সমস্যা এত প্রবলেম মানে বাড়িতে থাকা যাচ্ছে না তো কাকু তখন জিজ্ঞাসা করেন যে কি হয়েছে মানে কি সমস্যা তুমি তখন বলে কী আর বলবো তোমাকে বললে তো মানে লোকজন এগুলো শুনলে বিশ্বাসই করে না তো তাও তুমি যখন জিজ্ঞাসা করছো আমি তোমাকে বলছি কিছু ব্যাপার কিন্তু আমার মানে মাথাতেই আসছে না এই সমস্যার কিভাবে সমাধান হবে তো উনি যেটা বলেন ওনার যে বাড়িটা বাড়িটা আগে আমি বাড়িটার একটু ডেসক্রিপশান দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে উনি ধানবাদের কোনো একটা পার্টিকুলার এরিয়া আছে আই থিঙ্ক কিছু একটা স্টিল গেট বা এরকম কিছু নাম আমায় বলেছিল আমার ঠিক খেয়াল নেই তো ওই ধানবাদের কোনো একটা জায়গাতে উনি জমি কিনে বেশ অনেকটা জমি কিনে উনি কিন্তু সুন্দর করে বাড়ি এবং বাগান তৈরি করেছিলেন তো বাড়ি আর বাগানের ডেসক্রিপশানটা এরকম বাড়িটা না টোটালি রাউন্ড শেপে ছিল রাউন্ড শেপে এরকম থাকে থাকে দুতলা তিনতলা এরকম উঠে গেছে দুর্গের মতো বাড়িটা নাকি খানিকটা দেখতে ছিল মানে দু কোটি টাকা দু হাজার নয় সালে দু কোটি টাকা ওই সময়ে খরচ করে বাড়িটা তৈরি হয়েছিল মানে এখনকার দিনে ভ্যালু বুঝতেই পাচ্ছ। বাড়ির মেন গেট দিয়ে ঢুকলে সামনে বাগান ছিল এরকম ধরো রাস্তা দিয়ে গিয়ে বাড়িটা দুপাশে বাগান বাগান মানে দেখার মতো বাগান ফুলগুলো মানে সে হয় না যে হলুদ ফুল হলুদ ফুলের মাঝখানে হয়তো লাল ফুল এরকম করে করে সরি 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 বিভিন্ন রকম শেপ করে করে ফুলগুলো করা এই ধরনের সামনের রকম ঢেলে বাগান সাজানো এবং বাড়ির পিছনে বলছে হেন কোনো গাছ ছিল না জানি আম গাছ কাঁঠাল গাছ গোলমরিচ গাছ মানে তোমার কি বলবো কি সব রকমের মানে ফল টলের গাছ কিন্তু বাড়ির পিছন দিকেও ছিল তো বিশাল এরিয়া জুড়ে উনি মানে ওই জায়গাটা তৈরি করেছিল এবং একদম বলে না স্বপ্নের বাড়ি বাড়ির ভেতরটাও সুন্দর বাইরেটাও সুন্দর এরম একটা ব্যাপার কিন্তু বাড়ি তৈরি করার পর থেকে আস্তে আস্তে যেটা হতে থাকলো ওনারা চারজন ছিলেন ফ্যামিলি মেম্বার হাজব্যান্ড ওয়াইফ সাতাশ বছরের একটি সাতাশ আঠাশ বছরের একটি ছেলে ছিল ওনাদের এবং চব্বিশ পঁচিশ বছরের একটি মেয়ে ছিল ওনাদের তো ওনাদের যে ছেলে ছিল ছেলেটি নাকি হঠাৎ করে মানে আর কিছু মানসিক সমস্যা দেখা দিতে থাকে এবং কি কীরকম বলছি ধরো আপন মনে বিড়বি বিড়বি করছে বা হুট করে কারোর দিকে তেরে যাচ্ছে কাউকে মারতে যাচ্ছে হ্যাঁ হুট করে চিৎকার করে উঠছে এরম করতে করতে ছেলেটা নাকি পাগল হয়ে গেছিলো আর যে সময় মানে যে টাইমে উনি কাকুর সাথে গল্পটা শেয়ার করেছেন তখন অলরেডি ছেলেটা মানে অনেক ছেলেটার অবনতি ঘটে গেছে তো ওনারা অনেক ডাক্তার দেখিয়েছে এই করেছে মানে সমস্ত টেস্টিং ওয়েস্টিং যা হওয়ার হয়েছে কিন্তু কি কারণে সমস্যা এবং কেন হচ্ছে এটা কিন্তু কিছুতেই কিছু বোঝা যায়নি তো এরপরে যেটা হলো ওদের বাড়ির মধ্যে হঠাৎ করেই মাঝে মাঝেই ওরা গন্ধ পেতে লাগলো একটা বোটকা গন্ধ মানে ছাগলের গা থেকে যেরকম একটা গন্ধ ছাড়ে ওদের বাড়িতে না মাঝে মাঝেই যেন দমকা হাওয়ার সাথে ওরকম গন্ধ চলে আসতো এবং গন্ধটা যেন স্টে করে যেত এরম একটা ব্যাপার তো এইটা যখন হতে থাকলো প্রথম প্রথম ওরা অতটা গা করেনি ওরা ভেবেছে যে হয়তো আশেপাশে কিছু মরতে পারে পচতে পারে তো সেটা নিয়ে ওরা অতটা গা করেনি বাট পরবর্তীকালে ওদের মনে হয় যে না এটা তো ঠিক ঠিক ঠেকছে না ব্যাপারটা মানে খুব একটা ন্যাচারাল নয় তো সেই সময় ওরা কি করে যখনই ওরকম মানে বোটকা গন্ধে ঘরটা ভরে যায় এরম বাজে দুর্গন্ধে ওই বাড়িতে যিনি মহিলা যারা ছিলেন মানে ওই মা এবং মেয়ে ওরা তখন কি করতো ঠাকুর ঘরে গিয়ে ধূপ ধুনো দিত দেন তোমার শাক বাজাতো ঘন্টা বাজাতো পূজা অর্চনা শুরু করে দিত এবং সেটা করার ফলে যেটা হতো ওই বোটকা গন্ধটা নাকি আস্তে আস্তে কেটে যেত বাট ওই মানে সাময়িক ওটা তারপরে আবার সেটা চলে আসতো এরকম একটা ব্যাপার যখন তখন আসতো তো এই দুটো প্রথমে হয় তারপরে যেটা হয় একদিন ওই মেয়েটি কোনো কারণে ছাদে উঠেছিল তো ছাদে উঠে মেয়েটা দেখছে ছাদের মধ্যে তোমার পড়ে আছে অনেক পড়ে আছে মানে কেউ যদি কিছু খেয়ে দেয় যেরকম মাংসের হাড় ছিটিয়ে রাখলে যেরকম হয় ওরকম অনেক হাড়গোড় পড়ে আছে কিন্তু হাড়গুলো না কোনো মানে তোমার মুরগির মাংসের হাড় বা ছাগলের মাংস খেয়ে ওই হাড় নয় মানে গরুর মাংস হোক বা তোমার ওই ধরনের যদি কিছু খেলে যেরকম হয় বড় বড় হাড় ওই রকম হাড় নাকি পড়ে আছে বেশ বড় বড় আকৃতির হাড় পড়ে আছে তো এটা দেখে মেয়ে মেয়েটা তখন ভেবেছে যে আরে এই কী করে হচ্ছে ছাদে কী করে এলো আমাদের বাড়িতে তো কেউ ওই সব খায়ও না ছাদেই বা কে খাবে তো তখন ভয় পেয়ে গিয়ে দৌড়ে নেবে নিজের মাকে বলছে মা জানো এরকম ছাদে দেখলাম চলো দেখবে চলো তো মাকে নিয়ে যেই ছাদে গেছে ছাদে গিয়ে দেখছে ছাদ পরিষ্কার ছাদে কিচ্ছু নেই কিন্তু তার আগের মুহুর্তেই কিন্তু মেয়েটা ওটা দেখে তারপর নেমেছে তো এই ধরনের আনন্যাচারাল জিনিসপত্র ওদের বাড়িতে কিন্তু ঘটতে থাকে তারপরে যেটা ঘটে সেইটার পর মানে ওরা একদম শিওর হয়ে যায় যে কিছু একটা গড়বড় আছেই আর এইটা এটা তোমরা ইম্যাজিন করবে আমি বলছি আমি অন্ধকার ঘরে বসে আছি যদি পারো ঘরটা অন্ধকার করে দাও এইটা জাস্ট ইম্যাজিন করো রিল ক্যামেরায় আগে ফটো তুলতো সবাই জানো এখনকার মতো স্মার্টফোন ছিল না ঘরে ঘরে তো রিল ক্যামেরায় ফটো তুললে সেই ফটো ওয়াশ হয়ে আসতে কিন্তু টাইম লাগে তো ওরা যেটা করেছিল একদিন একদিনকে ওরা ডিসাইড করে যে ঘরে ওরা রিল ক্যামেরায় ফটো তুলবে তো যে ঘরে ফটোটা তোলা হয়েছিল সেই ঘরে ধরে নাও লিভিং রুমে ওরা ফটোটা তুলেছে লিভিং রুমের একদম ধারে লাস্ট দরজার পাশে বসে ছিল হচ্ছে ছেলেটা তারপর ওর মন মা বসেছিল বসেছিল একদম ধারের দিকে বসেছিল ছেলেটা এবং ছেলেটার পাশেই ছিল দরজা যে দরজাতে একটা পর্দা ছিল এবং সেই পর্দাটার পরের ঘরটা হচ্ছে ড্রয়িং রুম ঠিক আছে তো ওই পর্দাটা খোলা ছিল এবং সেই মুহূর্তে মানে খোলা পর্দাটা হাফের বেশি খোলা ছিল সেই অবস্থাতে কিন্তু ফটোটা ওরা ক্লিক করেছিল এবং তখন কিছু বোঝা যায়নি ওরা ফটো তুলতে এই ফটোটা ওয়াশ করাতে দিয়ে দিয়েছে কোনো প্রবলেম তখন হয়নি আসল ব্যাপারটা জানা যায় যখন ফটোটা ওয়াশ হয়ে আসে ফটোটা ওয়াশ হয়ে আসার পর ওরা দেখছে যে ছেলেটা তো একদম ধারে বসেছিল বললাম যে মুহূর্তে ফটোটাকে ক্লিক করা হয়েছে তখন ছেলেটা ওই দরজাটার দিকে না ভয় মানে ভয় পেলে মানুষ যেভাবে তাকায় ওইভাবে ওই দরজাটার দিকে ছেলেটা তাকিয়ে আছে ভয় ভয় দৃষ্টিতে এবং ওই পদ্মাটার পাশ থেকে একখানা হাত এরকমভাবে ছেলেটার দিকে বার করা আছে ঠিক আছে হাত তার এবার একটু ডেসক্রিপশন দিই কাটা হাত যদি এই রিস্টার একটু ওপর থেকে যদি একটা কাটা হাত যেরকম হবে এই রকম একটা কাটা হাত শুধু একটা হাত না কোনো মানুষের অবয়ব না কিছু না এনিথিং কিন্তু হাতটা টোটালি স্পষ্ট একটা হাত যে হাতটা কোনো মানুষের হাত হতে পারে না এত লোমস ছিল হাতটা এত বড় বড়। প্রচণ্ড লোম ওলা একটা হাত পুরো ঢেকে গেছে লোমে হাত এরকম এবং নখগুলো ছিল হচ্ছে বড় বড় ধারালো ত্রিকো এরকম মানে তোমার কি বলবো বড় বড় ধালা ধারালো ধারালো নোখগুলো এরকম ছিল সেই হাতটা এমনভাবে এরকমভাবে ছেলেটার দিকে এগোনো ছিল যেন ছেলেটাকে মানে মারতে আসছে গলা টিপতে আসছে বা এরকম হাতটা ওরকমভাবেই ছিল তো এইটা কিন্তু ওরা খালি চোখে দেখেনি যখন রিলটা ওয়াশ হয়ে এলো তখন ওরা দেখেছিল এরকম একটা ব্যাপার তো এটার পরে ওরা শিওর হয়ে যায় যে এবার তো কিছু একটা করতেই হবে তো তারপরে কাকুর কাছে ওরা এটা বলে যে এরকম হয়েছে ইভেন মানে তোমার একটা টাইমে মানে এই সব ঘটনাগুলো হয়ে যাওয়ার পর যখন সব কিছু মোটামুটি ঠিকঠাক হয়ে এসছে এই কাকু ফুল ফ্যামিলি নিয়ে মানে স্নেহাদি স্নেহাদির বোন স্নেহাদির মা স্নেহাদির বাবা সবাই মিলে ওরা ইনভাইটেড ছিল ওই বাড়িতে ওরা গেছেও এবং সেই ফটোটা ওরা নিজে চোখে দেখেছে এরকম নয় যে শুধু ওরা বলেছে শুনেছে এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্নেহাদি নিজে ফটোটা দেখে এসে কনফার্ম করেছে এবং তারপরে আমাকে এই ঘটনাটা বলেছে এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই তো যাই হোক এটা যখন কাকুকে বললো বলার পরে বললো যে আমাকে কিছু সলিউশন দিতে পারবে তো কাকু তখন বলে যে ঠিক আছে আমার একজন এরকম জানা একটা জায়গা আছে মন্দির আছে তো আমি ঠাকুরমশাইয়ের সাথে গিয়ে কথা বলছি কথা বলে আমি জানাচ্ছি যে কিছু করা যাবে কি না তো উনি তখন ফিরে এসে আর মন্দির কিন্তু সব দিন খোলা থাকে না সোমবার আর বৃহস্পতিবার মেবি খোলা থাকে তো আমি একটা দিন দেখে কাকু যায় এবং গিয়ে ঠাকুরমশাইকে উনি বলেন সবটা যে এরকম এরকম ব্যাপার তো ঠাকুরমশাই বলে যে ঠিক আছে আমি আমার এক সপ্তাহ আমাকে টাইম দাও আমি দেখে জানাচ্ছি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী তো এক সপ্তাহ পর কাকু যখন আবার যায় উনি তখন বলেন যে যে জমির ওপর ওনার উনি বাড়িটা করেছেন অ্যাকচুয়ালি ওখানে আগে ছিল কবরস্থান উনি জানি না জেনে করেছেন না না জেনে উনি কবরস্থানের ওপর বাড়িটা করেছেন এবং যে জিনিসটা ওদের বাড়িতে আছে যেটা ঘরে ঢুকলে ওরকম তোমার ছাগলের একটা মোটকা ছাগলের গায়ের মতো গন্ধ ছাড়ে বা ওই যে হাতটা যেটা দেখেছিল ও যেই হোক না কেন সে হচ্ছে তোমার ওই কবরেই পিসাচ হয়ে গেছিল। এবং ও ওখানেই বাস করত এবং বাড়ি তৈরি করার পর ও যায়নি ওখানেই থেকে গেছে তো তখন এবার কাকু বলে এর কোনো সলিউশন তো বলে যে ঠিক আছে আমি ঠাকুরের জল দিচ্ছি এবং ঠাকুরেরই পুজো করা একটা ফুল দিচ্ছি এটা ওদেরকে গিয়ে দেবে এবং বলবে যে এটা প্রতিদিন ওরা যেন পুরো বাড়িতেই জলটা ছেটায় এবং প্রতি সপ্তাহে ওটাকে রিফিল করতে হবে তো প্রতি সপ্তাহে আমি তোমাকে জল দেব তুমি তোমাকে ওটা পৌঁছে দিতে হবে তো এরপর প্রায় কয়েক মাস কাকুর এটা ডিউটি হয়ে উঠেছিল কাকু নিজের বাড়ি থেকে ওই তোমায় যেরকম বললাম পাড়াগ্রাম কিন্তু উনি ওনার পাড়াগ্রামে বাড়ি নয় উনি ঠেঙিয়ে ঠেঙিয়ে যেতেন পাড়াগ্রাম ক্রস করে ওই ভেতরে গিয়ে ওই গ্রামের ওই মন্দিরে গিয়ে উনি অত দূরে গিয়ে জল নিয়ে আসতেন এবং জল ফুল নিয়ে এসে তারপরে উনি যেতেন ওই ডি যে জায়গায় বললাম ওখানে গিয়ে উনি ওই জিনিসটা দিয়ে আসতেন ওনাকে এটা এভরি উইক উনি করতেন ঠিক আছে তো বুঝতেই পারছো ওনার নিজস্ব কিন্তু কোনো স্বার্থ ছিল না মানুষের উপকার করবেন বলেই কিন্তু উনি করেছিলেন তো যার পরে ওরা যেটা করলো যে ভাবে ছেটাতে ছেটাতে প্রায় কয়েক মাসের মধ্যে মানে অনেকটা জিনিসটা কমে এলো বলবো না যে চলে গেছিলো বাট কমে এসেছিল এবং ছেলেটাও নাকি আগের থেকে অনেকটা সুস্থ হতে শুরু করে দিয়েছিল। আগে যেরম তোমার মানে প্রচণ্ড চিৎকার করতে একদম টোটালি একদম মানে পাগলপাড়া হয়ে গেছিলো সেই জায়গা থেকে ছেলেটা নাকি অনেকটা একটু শান্ত চুপচাপ গোছের হয়ে যায় অনেকটা ইম্প্রুভমেন্ট হয় তো এইটা হওয়ার পর একদিন উনি কাকুকে ডেকে বলেছিলেন যে তুমি এটা কোনো পারমানেন্ট সলিউশন থাকলে উনি তুমি ওনাকে জিজ্ঞেস করো যে যদি কোনো পূজার্চনা বা যোগ্য যাই হোক না কেন করে যদি এটাকে মানে টোটালি বাড়ি থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে মানে আমার ভালো হয় কারণ দু কোটি টাকা খরচ করে আমি বাড়িটা বানিয়েছি আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে আমি বাড়িটা বানিয়েছি আমাকে যদি বাড়িটা ছেড়ে চলে যেতে হয় বা বিক্রি আমি করতে চাই না যদি কিছু মানে এটার হয় সলিউশন তো এটা কাকু গিয়ে তখন ওই ঠাকুরমশাইকে বলেছিলেন তো ঠাকুরমশাই বলেছিলেন ঠিক আছে আমাকে ওখানে যেতে হবে আমি গিয়ে দেখে তারপর বলতে পারবো যে কিছু করা যাবে কি না তো তোমাদের আগেই বললাম যে উনি কিন্তু নিজে কোথাও যেতেন না ওনার জন্য মানে গাড়ির ব্যবস্থা করে তারপর ওনাকে নিয়ে যেতে হতো তো ওই যে যিনি অফিসার ছিলেন উনি গাড়ি পাঠিয়েছিলেন এবং উনি যান গিয়ে উনি যেটা মানে প্রথম ওনার যেটা কথা ছিল উনি ভিটেতে যেই পা দিয়েছেন পা দেওয়ার ফলে ওনার পরে ওনার প্রথম কথা ছিল যে এটা আমার আমি পারবো না একে আমি এখান থেকে সরাতে পারবো না এটা আমার ক্ষমতার বাইরে তখন এবার ওরা বলে কেন এরম কেন বলছেন এরম কেন বলছেন দেখুন না যদি বলছে মানে অসম্ভব ব্যাপার এখানে যে আছে কোনো সাধারণ কোনো পিসাদ বা সাধারণ কোন ভূত নয় এ মারাত্মক রকমের কিছু একে যদি আমি সরাতে যাই এখান থেকে এ অন্যরকমভাবে ক্ষতি করে দেবে মানে হয়তো ওই ঠাকুরমশাইয়েরই ক্ষতি হয়ে যাবে হুম তো ওকে সরানোর চেষ্টা করলে হিতে বিপরীত হবে আরও বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে তো দুটো অপশান আছে ওদেরকে দুটো অপশান দেয় যে এক যেরকমভাবে তোমরা জল ছিটিয়ে ছিটিয়ে আছো মোটামুটি নর্মাল হয়েছে সব কিছু সেরকমভাবে তোমরা এখানে থাকো আর দ্বিতীয় তোমরা বাড়িটাকে বেচে দাও কারোর কাছে বেচে টেচে দিয়ে তোমরা এখান থেকে চলে যাও কারণ আর কিচ্ছু এখানে আমি দেখছি না তো উনি একদম ফাইনালি এটা বলে দেন যে আমার দ্বারা কিছু করা সম্ভব নয় তো যখন এটা বললো তারপরে যেটা হয় ওনারা তো ব্যাকট্যাক করে চলে আসেন এই দিনকার পর থেকে এই দিনকার পর থেকে ওই যিনি অফিসার ছিলেন উনি শুরু করেন হচ্ছে কাকুকে অ্যাভয়েড করা বলে না যে মানুষের প্রয়োজন মিটে গেলে মানুষের থেকে স্বার্থপর এই দুনিয়ার কেউ হয় না সেম ওনার সাথেও ঘটেছিলো কাকু নিঃস্বার্থভাবে ওদেরকে এত হেল্প করলো ওনার কিচ্ছু যায় আসতো না ওখানে তো কাকুর কোনো টাকা পয়সার ব্যাপার ছিল না উনি জাস্ট একটা মানুষকে বিপদে হেল্প করতে চেয়েছিলেন বাট যখনই ওনার প্রয়োজন মিটে গেল উনি যখন বুঝে গেলেন যে এই জায়গা থেকে আমার আর কোনো মানে আর কোনো লাভ হবে না এবং উনি যখন এটাও বুঝে গেলেন যে একটা হয়তো ওনার কোথাও একটা রাগ হয়েছিল যে মানে কাকুও কিছু করে উঠতে পারলো না যাকে নিয়ে এলো সে ওরা মুখের ওপর বলে দিল হ্যাঁ বাড়ি বেঁচে দিতে হবে বা এনিথিং তো কোথাও হয়তো ওনার জানি না ভিতর ভিতর কি হয়েছিল কাকু ফোন করলেও উনি ফোন তুলতেন না দেখা হলে মুখ ঘুরিয়ে চলে যেতেন কোনো রকম কন্ট্যাক্ট রাখলো না জাস্ট কন্ট্যাক্ট ব্রেক করে দিল কাকুর সাথে তো তারপরে ওদের খবর আর সেরকমভাবে পাওয়া যায়নি ওরা লাস্ট যেটা খবর ছিল ওরা ওই বাড়ি থেকে শিফট করে গেছিলো এবং আসানসোলে কোথাও ওরা চলে গেছিলো কিন্তু ছেলেটা নাকি সুস্থ হয়ে উঠেছিল ছেলেটা একদমই নাকি টোটালি ফাইন হয়ে গেছিলো সুস্থ হয়ে গেছিলো এবং বাকি তো সব কিছু আসানসোলে চলে যাওয়ার পর ওনাদের নর্মালি হয়ে গেছিল তো ওই বাড়িটা এখন কোথায় আছে সেই বাড়ি এখন খান্ডারে পরিণত হয়েছে না সেই বাড়িতে এখনও কোনো লোক বাস করে তারা কীরকম আছে কী আছে এসব আমার কাছে কোনো আইডিয়া নেই বাট এই ভয়ঙ্কর একটা পিসাচের ঘটনা যেটা আমি শুনেছিলাম সেটা স্নেহাদির থেকে শুনে আমি তোমাদেরকে জানালাম তো এটা ছিল আজকে আমার লাস্ট ঘটনা আজকে আর আমার কাছে ঘটনা নেই এবার ঘটনা তোমরা পাঠালে তবেই আসবে আমার কাছে তো যারা আমাকে ঘটনা পাঠাতে চাও পাঠাতে পারো আমি নেক্সট লাইভে অবশ্যই তোমাদের ঘটনা শেয়ার করব সবাই ভালো থেকো আবারও বলছি মেরি ক্রিসমাস সবাইকে এবং হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর সবার ভালো কাটুক সবার সমস্ত দুঃখ দূর হয়ে যাক এবং বাই বাই ভালো থেকো গুড নাইট